রাজশাহীতে ব্যবসায়ী রাজু হত্যা মামলায় পাঁচ আসামি মৃত্যুদণ্ড, নয় জনকে খালাস, জমি নিয়ে বিরোধে এই হত্যাকাণ্ড। হিন্দু বিধবা নারীর কৃষি অকৃষি উভয় সম্পত্তিতে অধিকার থাকবে, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের সাথে পর্যবেক্ষণ। উৎসবমুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে দুর্গাপূজার মহাসপ্তমী, দেবী দুর্গার কাছে ভক্তদের অঞ্জলি, করোনা মুক্তির প্রার্থনা। করোনা আক্রান্ত উপসর্গে রাজশাহী সহ পাঁচ জেলায় ১৫ মৃত্যু, উপসর্গ নিয়ে মারা গেছে ১৩ জন। স্বাগত সমগ্র বাংলাদেশের সাথে আছি মুজাহিদুল ইসলাম, শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। রাজশাহীতে ব্যবসায়ী রাজু হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের ১০,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার সাহা এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানিয়েছেন, জমি নিয়ে বিরোধের জেরে ২০১০ সালের ১৫ মার্চ রাজশাহী নিউ মার্কেট এলাকায় রাজুকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে আসামিরা। পরদিন রাজুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার ৫৮ সাক্ষীর মধ্যে ৩১ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত, তবে ৯ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয় আদালত। ১৫-৩-২০১০ তারিখ তারা এই মাহমুদ রশিদ রেন্টু যার ফাঁসি হয়েছে, সে রাজশাহীর ৫ জন ৪ জন কিলারকে হায়ার করে এবং তাদেরকে ৩০,০০০ টাকাতে। লক্ষ্মীপুরের রামগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সিরাজউদ্দৌলা কুতুবি এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল বাসার জানিয়েছেন, এই মামলায় ১৩ জনের সাক্ষ্য শেষে আসামি শাহ আলম রুবেলকে ফাঁসির আদেশ দেয় আদালত। এছাড়া আরও ১,০০,০০০ টাকা অর্থদণ্ডও করা হয়েছে। ২০১৮ সালের ২৩ মার্চ আসামি শিশুটিকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এর ৩ দিন পরে একটি ডোবা থেকে বস্তাবন্দি শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ২৭ মার্চ শিশুটির মা রেহানা আক্তার বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা করেন। সেই জন্য আজকে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে এবং তার সহযোগী আসামি আরেকজন ছিল, সে লাশগুলোর সহযোগিতা করছে, সেটা বলছে প্রমাণ করতে পারে নাই, সেই জন্য তাকে খালাস দিছে। হিন্দু বিধবা নারীর কৃষি অকৃষি উভয় প্রকার সম্পত্তিতে অধিকার থাকবে বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। গত সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ ২২ পৃষ্ঠার রায় প্রকাশের সময় এই পর্যবেক্ষণ দেন। সে সময় আদালত জানান, আইনে কোনো সুনির্দিষ্ট সম্পত্তির কথা নেই, কৃষিজমি ও বসতভিটার মধ্যে পার্থক্য করার সুযোগ নেই এবং এ ধরনের সম্পত্তি বিধবার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়। ১৯৮৩ সালে মৃত ভাইয়ের স্ত্রী গৌরী কৃষিজমি পাবেন না, শুধু বসতভিটা থেকে অর্ধেক পাবেন এমন দাবি নিয়ে নিম্ন আদালতে মামলা করেন খুলনার যতীন্দ্রনাথ। ১৯৯৬ সালে মামলাটি খারিজ করে রায় দেন আদালত, তবে গৌরীর কৃষিজমির সম্পত্তি পাবেন না বলে পর্যবেক্ষণ দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে খুলনার যুগ্ম জেলা জজ আদালতে আপিল করেন যতীন্দ্রনাথ। আদালত ২০০৪ সালের ৭ মার্চ রায় দেন। রায় বসতভিটা ও কৃষিজমিতে গৌরী দাসীর অধিকার থাকবে বলা হয়। এই রায়ের বিরুদ্ধে ২০০৪ সালে হাইকোর্টে রিভিশন আবেদন করেন যতীন্দ্রনাথ সহ অন্যান্যরা। রিভিশন আবেদনের শুনানি নিয়ে পরে হাইকোর্ট রায় দেন। উৎসবমুখর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে দেশজুড়ে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী। পূজা উপলক্ষে মন্দিরে ও মণ্ডপে প্রার্থনা করছেন ভক্তরা, সব ধর্ম বর্ণের মানুষ যাতে মহামারী কাটিয়ে উঠতে পারে সে প্রার্থনা তাদের। নিরাপত্তা নিশ্চিতে মণ্ডপে মণ্ডপে কঠোর নজরদারি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রামের মণ্ডপগুলোতে দেখা যায় ভক্তদের ভিড়। নবপত্রিকা স্নান, বিহিত পূজা সহ নানা আচারে চলে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। পরে অঞ্জলি দিয়ে দেবী দুর্গার কাছে করোনা থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রার্থনা করেন ভক্তরা। মাকে সাত্ত্বিকভাবে পূজাটা যাতে ভালোভাবে হয়, ভক্তরা যেন সবাই মায়ের পায়ে ভালোভাবে অঞ্জলি দিতে পারে।
সিলেটের মণ্ডপগুলো মুখর হয়ে ওঠে শঙ্খের ধ্বনি আর ঢাকের বলে। প্রথমেই নয় ধরনের উদ্ভিদ দিয়ে তৈরি নবপত্রিকা প্রবেশ। ঘট বসানোর মাধ্যমে শুরু হয় সপ্তমী বিহিত পূজা, এরপর হয় পুষ্পাঞ্জলি। তো প্রথম আসলাম এখানে দুর্গাবাড়িতে মাকে দর্শন করার জন্য, আর ভালোই লাগতেছে। খুব শান্তি সুশৃঙ্খলাভাবে সবাই অঞ্জলি প্রদান করতেছে দুর্গাবাড়িতে। খুলনায় মহাসপ্তমীর শুরুতে ঢাকের তালে তালে ঘট পূজা অনুষ্ঠিত হয়। অঞ্জলি শেষে দেবী দুর্গার কাছে সুস্থ পৃথিবীর প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। মায়ের কাছে আমরা এই নিবেদন করি যে হিন্দু ধর্ম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেন সকল মানুষ আমরা সুখে শান্তিতে এক কাতারে বসবাস করতে। আজকে দুর্গাপূজার সপ্তমী চলছে, সেক্ষেত্রে আসলে গ্রামাঞ্চলে দুর্গা উৎসবের কেমন আয়োজন দেখছেন এবং সারা দিন জুড়ে কী কী ধরনের তাদের আয়োজন থাকছে, এছাড়া সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং সবচেয়ে বড় যে জিনিসটি, যে করোনা মহামারীর মধ্যে এইবারও উৎসব এসেছে, সেক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কেমন দেখছেন? দেখুন, শহরের পূজার সাথে গ্রামের পূজার কিন্তু অনেক পার্থক্য আছে। শহরে যেমন এখন যেটি দেখা যায় যে বড় বড় সাউন্ড বক্সে বিভিন্ন ধরনের মিউজিক বাজছে দেশি বিদেশি, সেটি কিন্তু গ্রামে একেবারেই দেখা যায় না। একদম ঢাকের তালে এই পূজাগুলো সম্পন্ন হয়। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নাটোর জেলার সিংড়া উপজেলার কালীগঞ্জ বাজারে। এখানকার যে দুর্গা মন্দির আছে, এখানে সকাল থেকেই যে আনুষ্ঠানিকতাগুলো ছিল পূজার সেগুলো তো হয়েছেই, এখন আসলে পূজার সময় নয়। তারপরেও এখানে যথেষ্ট দর্শনার্থী রয়েছেন বাজার এলাকা, এটি খুবই ছোট্ট একটি বাজার এলাকা। এখানে সকাল থেকে তারা আমাদেরকে যেমন জানিয়েছেন যে বিভিন্ন ধরনের আয়োজন হয়েছে, এরপরে সন্ধ্যায়ের যে বাকি আয়োজনগুলো হয়েছে সেটার জন্য তারা বিভিন্ন ধরনের প্রস্তুতি এখন থেকেই নেওয়া শুরু করেছেন। তবে একটি বিষয়, এখানকার যারা আছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন, তারা আমাদের কাছে একটু দুঃখ প্রকাশ করেছেন যে এই কালীগঞ্জ বাজারের এই পূজা মন্দিরের এই বিষয়, এখানে তারা কিছুটা অবহেলিত আছেন এরকমটি অভিযোগ করেছেন। কারণ সরকারি যেসব সাহায্য ঘোষণা করা হয় সেটি অনেকটাই তাদের কাছে পৌঁছায় না, এরকমটি তারা আমাদেরকে জানিয়েছেন। তো তারা আমাদের মাধ্যমে আসলে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন যে যেন এই কালীগঞ্জ বাজারের এই মন্দিরের জন্য সরকার আরও কিছু বরাদ্দ দিয়ে মন্দিরের সংস্কারের জন্য যেন ব্যবস্থা নেন। এর বাদবাকি নাটোরের গোটা নাটোর জেলার মধ্যে এবার 383টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং যতদূর খবর পেয়েছি যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এই গোটা জেলার পূজা মণ্ডপগুলোতে ঘিরে। পুলিশ পোশাকে রয়েছে, সাদা পোশাকে রয়েছে, এছাড়া অন্যান্য যেসব আইনশৃঙ্খলা বাহিনী আছে তারাও নিয়মিত টহল দিয়ে যাচ্ছে। আর গ্রামাঞ্চলে স্বাস্থ্যবিধির যে বিষয়টি আছে, এটি আসলে শুধু গ্রামাঞ্চল নয়, আমরা শহরেও দেখেছি যে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি অনেকখানি উপেক্ষিত হচ্ছে। এই ধরনের উৎসবে আসলে পুরোপুরি স্বাস্থ্যবিধি মানা সম্ভবও হয় না, কারণ যেভাবে আসলে নির্দেশনা দেওয়া থাকে মানুষের এত ঢল থাকে, সেখানে নিয়ন্ত্রণ করাটা কিছুটা কঠোর হয়ে যায়। তারপরও পূজা কমিটির যারা লোকজন আছে তারা যথেষ্ট নজরদারির মধ্যে রেখেছেন এই বিষয়গুলো, এটি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল নাটোরের পূজা নিয়ে সবশেষ অবস্থা আমার কাছে। নাটোর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আমিরুল লতিফ। একসময় ভারতবর্ষে দুর্গাপূজার আয়োজন হতো শুধু বনেদি পরিবারে, কালের বিবর্তনে সনাতন ধর্মাবলম্বীদের কাছে এখন তা সার্বজনীন। সেসব আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হতো সিলেটে, তবে জৌলুস হারালেও সে ঐতিহ্য এখনও টিকে আছে বংশ পরম্পরায়। নগরীর শেখঘাট এলাকায় লাল ব্রাদার্স হাউসে দুর্গাপূজার শুরু 1806 সালে। এসব অনুষ্ঠানে ভারতবর্ষের বিভিন্ন এলাকা থেকে আসতেন শিল্পীরা। আয়োজন দেখতে স্বয়ং এসেছেন জওহরলাল নেহরু, নেতাজি সুভাষচন্দ্র বোস, কাজী নজরুল ইসলাম সহ অনেক কিংবদন্তি। বিভিন্ন নেতারা বিভিন্ন সময়ে, এমনকি স্থানীয় যে প্রশাসনের ডিসি থেকে শুরু করে মেয়র, ওনারা সবসময় আমাদের পুজোতে এখনও আসা যাওয়া করেন। হাওয়াপাড়ার ঘোষ ভবনে জোড়া কাঠামে দুর্গাপূজা শুরু 1840 সালে, আর সেনবাড়ির পূজাও 210 বছরের পুরনো। আগের যে জৌলুসটা ছিল সেটা আর এখন নেই, তো এখন একটি কাঠামো দিয়েই পূজা হয়, তবে পূজার সব নিয়ম নীতি বা আচার অনুষ্ঠান সবগুলো মেনেই পুজো করা হয়। উড়িষ্যা বা ওইসব বিহার ওইসব অঞ্চল থেকেও বিভিন্ন ধরনের শিল্পীরা এসে এখানে অনুষ্ঠান টনুষ্ঠান এগুলো করে যেতেন। তো বর্তমানে সেই আনুষঙ্গিক বিষয়গুলো আর হয়তো সম্ভবপর হয়ে ওঠে না। সে সময় প্রতিমা ও পূজা মণ্ডপের সাজসজ্জায় ছিল আভিজাত্য, উপস্থাপন হতো নানা পটভূমি। দুর্গাপূজার এসব ইতিহাস সংরক্ষণের দাবি বিশিষ্টজনদের।
ছোটবেলা ছিলাম এবং এখন এই বয়সে এসে সেই সময়কার ফ্লেভারটা এখনও পাই পুজোতে, এবং এই ফ্লেভারটা যাতে পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয় সেই ব্যাপারে আমি প্রত্যেকের সাহায্য সহযোগিতা কামনা করছি। সময়ের সাথে জৌলুস হারিয়েছে বনেদী পরিবারের দুর্গাপূজা আয়োজন, তবে শাস্ত্রীয় রীতিতে এখনও বংশ পরম্পরায় তা টিকে রয়েছে। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে 24 ঘন্টায় রাজশাহী সহ 5 জেলায় 15 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন 13 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে উপসর্গ নিয়ে 8 জন, ময়মনসিংহে উপসর্গ নিয়ে 4 জন মারা গেছেন, খুলনায় করোনায় মৃত্যু হয়েছে 1 জনের, বরিশালে উপসর্গ নিয়ে মারা গেছেন 1 জন। মারা যাওয়াদের মধ্যে চলতি মাসে এই হাসপাতালে করোনা ইউনিটে 42 জন মারা গেল। চট্টগ্রামে করোনায় মারা গেছেন 1 জন, 24 ঘন্টায় পিসিআর ল্যাবে 151 জনের করোনার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 10 জনের। কুড়িগ্রামে দুর্গম চরাঞ্চলে এবার করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। সকাল থেকে ইউনিসেফ ও জেলা তথ্য অফিসের সহায়তায় সদর উপজেলার 1000-এরও বেশি মানুষ এই টিকা গ্রহণ করেন। স্বাস্থ্য বিভাগের এই ব্যতিক্রমী উদ্যোগে খুশি চরাঞ্চলের বাসিন্দারা। এর আগে জেলা তথ্য অফিস ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সদর ও রাজারহাট উপজেলার প্রায় 3000-এরও বেশি মানুষকে টিকা নিবন্ধন করা হয়। জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য ও জেলা তথ্য অফিসের উপপরিচালক নুরুন্নবী খন্দকার জানিয়েছেন, চরাঞ্চলের অনেকেই টিকা নিতে আগ্রহী থাকলেও দুর্গম এলাকা থেকে যাতায়াতের সময় ও অর্থ ব্যয় হওয়ায় টিকা কার্যক্রমের বাইরে থেকে যাচ্ছিলেন। পর্যায়ক্রমে আরও কয়েকটি চরে এই কার্যক্রম অব্যাহত রাখা হবে। আলোচিত মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলায় 5ম দফার শেষ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে আজ। সকালে 10 জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তিনি আরও জানান, শেষ দিনে তারা 10 সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন করার চেষ্টা করবেন। এর আগে সাক্ষ্য গ্রহণের জন্য সকালে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস সহ 15 আসামিকে আদালতে হাজির করা হয়। সিনহা হত্যা মামলায় এ পর্যন্ত 31 জনের সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। মামলায় মোট সাক্ষী 83 জন। গেল বছর 31 জুলাই টেকনাফের শামলাপুরে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। মানিকগঞ্জের শিবালয়ে গণপিটুনিতে এক ডাকাত নিহত এবং 1 জন আহত হয়েছেন। গতরাতে উপজেলার বকচর গ্রামে এই ঘটনা ঘটে। এর আগে ডাকাতের হামলায় বাড়ির গৃহকর্তা সহ 3 জন আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ডাকাত সদস্য আতোয়ার রহমান দৌলতপুর উপজেলার বিনোদপুর গ্রামের বাসিন্দা, অপরজনের বাড়ি সদর উপজেলার মিত্রা গ্রামে। পুলিশ জানায় গতরাতে 5 থেকে 6 জনের ডাকাত দল বকচর গ্রামের অটল চক্রবর্তীর বাড়িতে হানা দেয়। সে সময় গৃহকর্তা এবং তার স্ত্রী এবং তার মাকে হাত পা বেঁধে স্বর্ণালঙ্কার ও অন্য মালামাল লুটের চেষ্টা করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে 2 জনকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে 1 জন মারা যান, অন্যরা পালিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে উপজেলা হাসপাতালে, পরবর্তীতে তাদেরকে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে বর্তমানে যিনি আহত অবস্থায় আছেন ওনার চিকিৎসা চলছে আর লাশ আমরা মর্গে প্রেরণ করেছি। ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রাম থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে শিশুটির নানাবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় বাবা মায়ের বিচ্ছেদের পর থেকে শিশুটি তার বাবার কাছে থাকত। 2 দিন আগে শারীরিক অসুস্থতা নিয়ে নানাবাড়ি মায়ের কাছে যায়। গতরাতে বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয় সে। পরে সেখানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্বজনরা। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। নেত্রকোনার মদনে নিজ বাড়ি থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার বালালি গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মদন থানার ওসি ফেরদৌস আলম জানিয়েছেন, সকালে ঘর থেকে তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে সেখান থেকে তাদের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের জেরে নান্দু মীর তার স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যা করে থাকতে পারেন। এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলার আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের মামলায় চার্জ গঠন হয়নি।
আজ সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পুলিশের দায়ের করা এই মামলার চার্জ গঠনের দিন নির্ধারিত ছিল। অব্যাহতি আবেদনের শুনানি শেষে মামলার চার্জ গঠন হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী রাশিদা সাইদা খানম। কিন্তু আসামিদের আইনজীবী অব্যাহতির আবেদন করলে তা শুনানির জন্য রেখে দেন বিচারক। আজকে ডিসচার্জ পিটিশন পড়া এবং আমাদের স্টেনোগ্রাফার না থাকায় এটা একটা তারিখ করছে, আগামী তারিখে ডিসচার্জ শুনানি হবে। আজকে মামলা ডাকার পরে লার্নেড ট্রাইব্যুনাল নিজেই বলেছেন যে তিনজন আসামির পক্ষে ডিসচার্জের পিটিশন দেওয়া আছে, কাজে ডিসচার্জের পিটিশনটা শুনানি করে আগে নিষ্পত্তি না করা পর্যন্ত চার্জ শুনানি সম্ভব না। প্যাকেটজাত দেশি চিনির কেজি খুচরায় সর্বোচ্চ 85 টাকা নির্ধারণ করল বাংলাদেশ সুগার মিল কর্পোরেশন। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয় এখন থেকে মিল গেটে 1 কেজি চিনি 68 টাকার পরিবর্তে 75 টাকায় বিক্রি হবে, আর খুচরা পর্যায়ে ক্রেতাকে 1 কেজি চিনি সর্বোচ্চ 85 টাকায় কিনতে হবে। এ দর আজ থেকে কার্যকর হচ্ছে বলে জানায় বাংলাদেশ সুগার মিল কর্পোরেশন। নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধির মধ্যে এবার সরকারিভাবে চিনির মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। বাজারে চাহিদা থাকায় এবং লাভবান হওয়ায় প্রতিবছর নরসিংদীতে বাড়ছে আখের আবাদ। তুলনামূলক অন্য ফসলের চেয়ে উৎপাদন খরচ কম হওয়ায় আগ্রহী হচ্ছেন চাষিরা। আবহাওয়া ও মাটির গুণাগুণ বিবেচনায় আখের আবাদ বাড়াতে কৃষকদের পরামর্শ দিয়ে সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। একসময় নরসিংদীতে আখের খ্যাতি থাকলেও চিনিকল বন্ধের পর ক্রমাগত লোকসানে আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নেন চাষিরা। তবে জেলায় আবারও আখের আবাদ বেড়েছে, তুলনামূলক অন্য ফসলের চেয়ে খরচ কম হয়, আখ চাষে ঝুঁকছেন অনেকেই। পাট দান করলে যে খরচ হয় এই খরচ দেওয়া পোষায় না। এখন আমরা সবাই উক চাষের জন্য ইয়া ভালো করে উক কইলে এককানি ক্ষেত আমরা ক্ষেত 2 লাখ টাকা বেশি। আবহাওয়া খুব কারণে উক আমরা ফলন ভালো পাচ্ছি, আমাদের দিয়ে আরও ওইজন পাশে আরও ক্ষেত করতে করতেছে। এবার প্রতি বিঘাতে আখের উৎপাদন খরচ 30 থেকে 45 হাজার টাকা, তবে উৎপাদিত আখ বিক্রি হচ্ছে 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত। এছাড়া খুচরা বাজারেও আকার ভেদে প্রতি পিস আখের দাম 30 থেকে 90 টাকা পর্যন্ত। আগে তো মনে করেন অল্প অল্প কিছু করছে, এখন মনে করেন একজনের দিকে আরেকজন করতেছে। মিষ্টি বেশি মাটির গুণে। কৃষি বিভাগ বলছে এই অঞ্চলের আবহাওয়া আখের আবাদের জন্য উপযোগী, এছাড়া খরচ কম হওয়ায় লাভের মুখ দেখছেন চাষিরা। তাদের উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। কিভাবে আখ চাষাবাদ করবে, কখন কি এটার ম্যানেজমেন্ট করবে, ইন্টারকালচারাল অপারেশন করবে, এই সকল দিকগুলো আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষণিক কৃষকদেরকে তাদের সহায়তা দিয়ে যাচ্ছে। চলতি মৌসুমে জেলার 140 হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে, 5 বছর আগে যা ছিল 80 হেক্টর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির মহানগর কার্যালয় ধসে পড়েছে, তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ভোরে নগরীর 0 পয়েন্ট এলাকার ওই ভবনে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো মহানগর কার্যালয়ে অবস্থান করছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ জামিল ব্রিগেডের কয়েকজন সদস্য। ভোরে বিকট শব্দে তাদের ঘুম ভেঙে দেখতে পায় দোতলা ভবনের সামনের অংশ ধসে পড়েছে। একই ভবনে রাজশাহী প্রেস ক্লাবও রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। এই সময় ভবনসহ পাশের 2টি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। ভবনটি মূল সড়কের পাশে হওয়ায় ওই রাস্তায় যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রত্যন্ত গ্রাম তামাই, এই গ্রামেরই 3 বোন অনলাইন ভিত্তিক ফাস্ট ফুডের রেস্তোরাঁ করে পেয়েছেন সফলতা। অল্পদিনেই তাদের উদ্যোগ জনপ্রিয় হয়ে ওঠায় উদ্যোক্তাদের স্বপ্ন বিভিন্ন জেলায় ব্যবসার প্রসার ঘটানো। সিরাজগঞ্জের তামাই গ্রামটি তাঁত শিল্প সমৃদ্ধ হওয়ায় প্রথমে অনলাইনে কাপড়ের ব্যবসা শুরু করেন ঢাকার একটি বেসরকারি কলেজে অধ্যয়নরত জাকি আফরোজ চরণ। করোনার প্রকোপ শুরু হওয়ায় মাস্টার্সে ভর্তি না হয়ে বাড়ি ফিরে আসেন তিনি। এরপরই 2 বোনকে সঙ্গী করে শুরু করেন অনলাইন ফাস্টফুড রেস্তোরাঁ। 2020 সালের ডিসেম্বরে মাত্র 2,500 টাকার পুঁজি নিয়ে যাত্রা শুরু হয় তামাই ফুড কার্ডের। খুব অল্প দিনেই জনপ্রিয় হয়ে ওঠে এই উদ্যোগ, অর্ডার বাড়তে থাকায় বেড়েছে পরিসরও। প্রথম দিনেই আমার পেজে লাইক হয়েছিল 100, আর খাবারের অর্ডার পেয়েছিলাম 5টা,
তো প্রথম অর্ডার থেকে আমি আসলে নিজে থেকে অনুপ্রেরণা পাই যে নিশ্চয়ই এটা নিয়ে ভালো কিছু হবে। আমি আগে শুরু করেছিলাম আমার বাসার কিচেনে, এখন বাসার কিচেনের পরে আমরা আলাদা একটা অফিস নিতে সক্ষম হয়েছি, টিএফসির আলাদা একটা অফিস যেখানে আমার মতো আরও অনেক মেয়েরা কাজ করে। মেয়েদের তৈরি খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেন বাবা নাসিমুল গনি, মেয়েদের সফলতায় গর্বিত তিনি। সবাই একটু মানে নজরে তাকাইতো যে কি ব্যবসা শুরু করছে, খাবার ডেলিভারি দিতেছে। তারপরে আস্তে আস্তে যখন আমার এটা করে দিই যখন বেড়ে গেল, এখন সবাই এখন এটাকে স্বাগত জানাইতেছে। শুধু গ্রাম নয়, বেলকুচিতে ঘুরতে আসলেই অনেকে এখন চেখে দেখেন তামাই ফুড কার্টের খাবার পাওয়া যায় না এখানে, ব্যতিক্রম। মানে যখনই যেটা অর্ডার করা হয় সেটাই দিয়ে আসি একটু পরেই। কম প্রাইসের মধ্যে ভালো একটা সার্ভিস দাও ট্রাই করতেছ, তো সেখান থেকে আর কি আমার মূলত আসে। প্রত্যন্ত গ্রামে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক বলেন প্রয়োজনে সব রকমের সহযোগিতা করা হবে তাদের। ট্রেনিং, তারপরে তাদের ট্রেনিংয়ের পরে তাদের লোনের ব্যবস্থা করে দেওয়া বা তাদের বিভিন্ন কোনো ফ্যাক্টরির সাথে কাজে করার যে পরিবেশ সৃষ্টি করে দেওয়া, এই কাজগুলো করার জন্য কিন্তু বিড়া থেকে যে ট্রেনিংগুলো হয়েছে বা আমাদের যে যুবনের ট্রেনিংগুলো হচ্ছে, আমরা চাচ্ছি সেই ট্রেনিংগুলোতে তাদেরকে আরও অঙ্গাঙ্গিভাবে এই কাজগুলো করে দেওয়ার জন্য। আপাতত বেলকুচিতে মিলবে তামাই ফুডকার্টের খাবার, ফেসবুকে দেওয়া নম্বরে অর্ডার করলে পৌঁছে যাবে দোরগোড়ায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে খাবার সামগ্রী ও অর্থ বিতরণ করেছেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। সকালে লালমোহন ও তজুমদ্দিন উপজেলার 36টি মন্দিরে 18 টন চাল এবং ব্যক্তিগত তহবিল থেকে 3 লাখ টাকা প্রদান করেন তিনি। এ সময় সংসদ সদস্য বলেন বাংলাদেশ সব মানুষের নিরাপদ আবাসভূমি, আওয়ামী লীগ সরকার জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। রংপুরে নানা আয়োজনে উদযাপিত হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দিবস। এ উপলক্ষে সকালে ক্যাম্পাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম রোকেয়া শাখাত হোসেনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বৃক্ষরোপণ, ভার্চুয়াল আলোচনা সভা এবং কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 2008 সালের 12ই অক্টোবর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। বেনাপোল স্থলবন্দরে ট্রাক চালকদের জিম্মি করে চাঁদা তুলছে একটি সিন্ডিকেট। চালকদের অভিযোগ, চাহিদা অনুযায়ী চাঁদা না দিলে আটকে রাখা হচ্ছে পণ্যবাহী ট্রাক। এ ব্যাপারে প্রশাসন জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। ট্রাক শ্রমিক ইউনিয়নের নামে বেনাপোল ট্রাক স্ট্যান্ডে চলে চাঁদা নিয়ে দর কষাকষি। 5,000 থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত চাঁদা দিলে সিরিয়াল ছাড়াই অনায়াসে পার হয়ে যায় এসব ট্রাক। সারসার আমরাখালী, দিঘির পাড়, বাইপাস সড়ক ও বেনাপোল সহ 7 কিলোমিটার এলাকার 10টি স্পটে চাঁদা তোলা হচ্ছে। কাস্টমস গেট বন্ধ থাকলেও নামাজগ্রাম ও বাহাদুরপুর সড়ক দিয়ে গভীর রাতে পেছন থেকে সামনের সারিতে চলে যাচ্ছে ট্রাক। মানুষের টাকা পয়সা দিয়ে এগিয়ে যাচ্ছে, আমরা দেই না টাকা পয়সা, এই জন্য আমরা যেতে পারি না। দেখা গেল কালকে আসছে, তারা আজকে গেটে চলে গেছে। চালকদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে বন্দর এলাকায় যানজট সৃষ্টি করে রেখেছে একটি চক্র, ফলে দিনের পর দিন আটকে থেকে নানা দুর্ভোগে পড়তে হয় তাদের। প্রায় 12-13 দিন হলে পড়ে আছে রাস্তাতে, কোনো খাওয়া দাওয়ার এক টেনশন। আমাদের একটু বাথরুমে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, আমরা এখন কীভাবে চলবো? এখন এই জেলায় আমরা চলার পর্যন্ত আমাদের পথ নেই। এসব অনিয়মের বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। কয়েকটা জায়গা থেকে কমপ্লেন আসছেন যে এই যে গাড়িগুলো দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছে, সেই গাড়িগুলো থেকে অনেক সময় চাঁদাবাজি অথবা সেই গাড়িতে রাতে চুরির ঘটনা ঘটছে। দীর্ঘদিন ট্রাক আটকে থাকায় বাড়ছে পণ্য চুরি, লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। তাই অতি দ্রুত এ সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নিখোঁজের 22 বছর পর মানসিক ভারসাম্যহীন সালেহা আক্তারকে পেয়ে খুশি পরিবারের সদস্যরা। এক আইনজীবীর মাধ্যমে সালেহাকে উদ্ধারের পর জামালপুরে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 65 বছর বয়সী এই বৃদ্ধাকে রোববার রাতে মুন্সিগঞ্জের কাটাখালী থেকে উদ্ধার করে পুলিশ। 1999 সালে সরিষাবাড়ি উপজেলার চক বাঙালি গ্রামের নিজ বাড়ি থেকে নিরুদ্দেশন মানসিক ভারসাম্যহীন সালেহা আক্তার। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে তাকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দেন পরিবারের সদস্যরা। বছর দশেক ধরে মুন্সিগঞ্জের কাটাখালী এলাকায় ঝুপড়িঘরে বাস করছিলেন সালেহা। কয়েকদিন আগে সালেহার পিতার নাম এবং আংশিক ঠিকানা জেনে সরিষাবাড়ি থানায় যোগাযোগ করেন ওই এলাকার আইনজীবী দেলোয়ার হোসেন। এরপরই তার স্বজনদের শনাক্ত করে পুলিশ।
তাকে উদ্ধারের পর সোমবার হস্তান্তর করা হয় পরিবারের কাছে। 22 বছর যাবত আরাইছে, আমরা তো হেরাশা ছাইরাই দিছি, মনে করছি যে মারাই গেছে। মুন্সিগঞ্জ উকিলের সহায়তায় আমার ফুকে খুঁজে পেয়েছি, এটাই লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। মানবিকতার খাতিরে বিবেকের তাড়নায় সালেহাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন আইনজীবী দেলার হোসেন। আমার ইচ্ছে হলো কি যদি আসলে আপন জন কাউকে হস্তান্তর করা যেত, ওনার মনেও তো একটা আপন কাউকে পাওয়ার ইচ্ছে আগ্রহ আছে, মনের মধ্যে একটা হাহাকার, তো সেই হিসাবে আর কি এই তাড়নাটা আমার। আইনজীবীর মাধ্যমে মুন্সিগঞ্জ থেকে উদ্ধারের পর পরিচয় যাচাই করে সালেহাকে ভাইয়ের জিম্মায় দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। যাচাই বাছাই করে সত্যতা পাওয়া আমরা এটা জিডি মূলে ওই সালেহা খাতুনকে তার ভাইয়ের জিম্মায় বুঝাইয়া দেই, তারা এখন শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছে। সালেহা আক্তারকে এক নজর দেখতে তার বাড়িতে ভিড় করেছেন অনেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য।